নিখিল একটু জুম কর তো, পজ করে জুম কর। আইডেন্টিফাই করা যাচ্ছে না, ছবিটা ফেটে যাচ্ছে। আমার কি মনে হয় জানিস, এরা অনেক দিন ধরে আমাদের উপরে নজর রাখছিল। একদম ঠিক বলেছো, এটা হতেই পারে। হতেই পারে যে বাড়ির আশেপাশে থেকে আমাদের সবার গতিবিধির উপর নজর রাখছিল। আমরা কখন বাড়ি থেকে বেরোচ্ছি, কখন ঢুকছি, সবটা দেখছিল। আর ঠিক সময় বুঝে আমার ঘরে ঢুকে ফোনটা নিয়ে নিয়েছিল, যাতে আমরা কিচ্ছু না টের পাই। একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল, ওদের গ্রুপে মিনিমাম তিনজন ছিল, দুজন যারা এখানে চুরি করতে এসেছিল আর একজন যে তোমার মোবাইল চুরি করতে এসেছিল। ভাগ্যিস আমার কৃষ্ণ আজ সময় মতো ঘুম ভাঙালেন, নয়তো ওরা মায়ের গয়না নিয়ে অনায়াসে পালাতো। আর আমরা হুট করে চলে এসেছি বলে ওরা তাড়াতাড়ি গয়নাগুলো নিতেও পারেনি, আর আমার ফোনটাও ফেলে রেখে গেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরা কি করে জানলো যে আমরা এখন প্যান্ডেলে আসছি? তার মানে যখন আমাদের ঘুম ভাঙার পর আমরা মোবাইলটা খুঁজছিলাম, তখন কি ওই থার্ড পার্সন বাড়ির আশেপাশেই ছিল? এই নিখিল, আমার মনে হয় তুই একদম ঠিক বলছিস, তোর গেস্টটাই ঠিক। ওরা মনে হয় এখনো এলাকা ছেড়ে যেতে পারেনি, আশেপাশেই আছে। হ্যাঁ, সেটা হওয়ার চান্সই বেশি। আচ্ছা, আপনারা যারা কাজ করছেন, এ কি আপনারা কোথায় যাচ্ছেন? আমি তো এখানে একটা কথা বলছি, আপনারা বলুন। দেখুন, আপনারা তো সবাই দিন রাত এখানে কাজ করছেন, যদি কাউকে সন্দেহ থাকে তাহলে সেটা আমাদেরকে বলুন। আর আপনাদের চোখে ফাঁকি দিয়ে বাইরের অন্য লোক প্যানেল ঢুকে পড়ছে, পাহারাদারদের অজ্ঞান করে দিচ্ছে, আর আপনারা কেউ কিছু জানতে পারছেন না। সেটা কি করে সম্ভব ম্যাডাম? আমি আমার ছেলেরা তো ঘুমোচ্ছিলাম, ওদিকে চোর সিকিউরিটিদের অজ্ঞান করে দিয়েছিল, আমাদের তো টের পাওয়ার কোনো উপায় ছিল না। তাহলে তো সবাইকেই সন্দেহ করতে হয়। দেখুন, এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে সন্দেহ দূর না করে কাজ শুরু করাটা অসম্ভব। আচ্ছা, আপনাদের সবার কাছে নিশ্চয়ই নিজেদের পরিচয়পত্র আছে? হ্যাঁ ম্যাডাম, আমি তো ওদের সব কাগজপত্র দেখেই তবেই কাজে নিয়েছি। তবু আপনারা এখন একবার আমাকে আপনাদের পরিচয়পত্রটা দেখান, আমি দেখতে চাই। আসলে খুব টায়ার্ড ছিলাম তো, তাই এসেই ঘুমিয়ে পড়েছি, আর এসিটাও জোরে চালিয়েছি, তাই ঘুমের ঘরে কখন মোজাটা পরে নিয়েছি খেয়ালই নেই। বড় মা, তোমার মনে আছে ছোটবেলায় আমি মোজা টুপি পরে ঘুমিয়ে পড়তাম? কেন মনে থাকবে না? আর তুমি কি মোজা নিয়ে বললে বলো তো এখন? বাপরে বাপ, হ্যাঁ আমার সব মনে আছে, তো জেঠুমনি ভুলে গেছে জানিস রুকু, এত কুড়েছিল টুপি মোজা সব পরে ঘুমিয়ে পড়তো। আর বেশিরভাগ দিনই তো লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়তো, মাথা অবধি চাদর মুড়ি দিয়ে ঢাকা, যাতে উঠে আবার যে লাইট নেভাতে হবে, এত কুঁড়ে। আর আমার দায়িত্ব ছিল লাইট নিভিয়ে দেওয়া, আমার তো দুটো দায়িত্ব ছিল না। নিখিল তখন ভয় পেত অন্ধকারে, ওর ঘরে লাইট জ্বালিয়ে দিতাম আর তোর ঘরে লাইট নিভিয়ে দিতাম। সেসব কি বলা যায় বল? বড়মা তোমার সব মনে আছে। যাকগে, আমি দেখি ওইদিকে কি হলো। আমার মনে হয় ঠাকুরের গয়না চুরি হবে না, তার কারণ ওখানে অত লোক আছে, অত সিকিউরিটি, তার মধ্যে ঠাকুরের গয়না চুরি করা অত সহজ হবে না। তুমি চিন্তা করো না জেঠুমণি,
জেঠুনি প্লিজ তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে, আমি ফোন করছি, আমি খবর দিচ্ছি। বড় মা, আমি তোমায় ফোন করছি। হ্যাঁ ফোন করিস। আসছি আমি। তাড়াতাড়ি করে সব দেখ না, বার কর না ভোটার কার্ড গুলো। এতদিন ধরে কাজ করছি, হ্যাঁ এরকম কোনোদিনও হয়নি। এত সুন্দর একটা থিমের কাজ পেলাম, তাও আবার চোর ডাকাতের উপদ্রব শুরু হয়ে গেছে। আমি আইডেন্টিটি কার্ডটা বের করে নিয়েছি স্যার। গোবিন্দ তোরা সব বার কর, সবার কাছেই তো আছে। হ্যাঁ সবার কাছেই তো আছে, কোনো অসুবিধা যেন না হয়। তোর কি হলো রে, পেয়েছিস তো? চল 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 চল। এই তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আরে ভোটার কার্ড যেটা আছে সেটা নিয়ে আয় তাড়াতাড়ি। এখনই দিচ্ছি। বলছি আমাদের কার্ডটা বার কর, কার্ডটা বার কর। বলছি স্যার সবাই তো চলে গেছে, আপনিও আসুন, আমরা কার্ডটা নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবি। হ্যাঁ 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 তাড়াতাড়ি। কি কাজ হয়েছে? নিখিল আর শ্যামা ওখানে পৌঁছে গেছে তো? হ্যাঁ স্যার, ওরা এসে গেছে। কিন্তু স্যার কাজটা আমরা করতে পারিনি স্যার। গয়না খোলার আগেই ওরা সবাই এসে গেছে। তারপর ক্যামেরার ওরা সব কিছু দেখেছে স্যার। ভাগ্যিস আমার মুখে কাপড়টা বাঁধা ছিল, তাই কিছু বুঝতে পারিনি স্যার। কোনো কাজের নয় তোমরা, এখন যাও ওখান থেকে, এক্ষুনি পালাও। পালাবো স্যার, পালাবো কি করে স্যার? ওরা তো সবাই ভোটার আইডেন্টি কার্ড দেখছে। আমাদের তো নেই স্যার, পাড়ার লোকজন সব এসে গেছে, আমাদের তো কার্ড না দেখে এখান থেকে বের হতে দেবে না স্যার। আমাদের বাঁচাচ্ছে। যা বলছি তাই করো, এক্ষুনি ওখান থেকে পালাও, যেভাবেই হোক পালাও। দরকার হলে ভয় দেখিয়ে পাঁচিল টপকে পালাও। মণ্ডপের পিছন দিকে একটা নর্দমা রয়েছে, নর্দমার দিক দিয়ে পালাও। নোংরা লাগলে লাগবে গায়ে, ধরা পড়লে সবাই তোমাদেরকে মেরে ফেলবে, আমি কিচ্ছু করতে পারবো না। পালাও এক্ষুনি ওখান থেকে পালাও। কে কে ওখানে? কে কে দেয়ালের সামনে দাঁড়িয়ে কে ফিসফিস করে কথা বলছে? কে? এই হয়েছে এক ফোন, রাত দিন বকবক বকবক বকবক। এত রাত হয়েছে এদের চোখে ঘুমও নেই। বিষ্ণু কাকা, কার সাথে কথা বলছো? আরে আদিত্য। বিষ্ণু কাকা তুমি এত রাতে এখানে কি করছো, ঘুমোও নি? আর ঘুম, ওই পূজোর মণ্ডপে কি যেন একটা কি হয়েছে, পাড়া প্রতিবেশীরা সব দৌড়দৌড়ি করে ওদিকেই যাচ্ছে দেখলাম। তো আমিও ওদিকেই যাচ্ছিলাম, হঠাৎ এখানে এসে দেখি একটা একটা ছায়া। তারপর দেখি ওই দেয়ালের সামনে ফিসফিস করে কে একটা ফোনে কথা বলছে। পালাও পালাও তাড়াতাড়ি, এইসব কি বলছিল? পালাও পালাও বলছে কে লোকটা, মানে তুমি চিনতে পারলে? চিনতে পারলে তো তোমাকে আমি বলেই দিতাম। পাড়ার রাস্তাঘাট আজকাল আর খুব নিরাপদ নয়, আমি বরঞ্চ বাড়ি ফিরে যাই। তুমি সাবধানে থেকো, সাবধানে বাড়ি যেও। হ্যাঁ ভালো করে দেখ তো। হ্যাঁ দেখছি দেখছি। মেদিনীপুরে থাকো তাই তো? কোন ডেকোরেটরস এর আন্ডারে কাজ করতে? মা মনসা ডেকোরেটরস বাবু।
এ তো খুব পুরনো, একদম চেনা যাচ্ছে না। কি নিখিল, মুখে মিল পাচ্ছিস না? আমি তো ওদের দুজনকে আসতে বললাম, কিন্তু এত দেরি করছে কেন? এই মিনময়, একটু দেখ না ভাই, একটু দেখ, তাড়াতাড়ি দেখো। ওরা কিন্তু অড বিহেভ করছিল, আমার প্রথম থেকেই ওদের উপর সন্দেহ হচ্ছিল। কাকে সন্দেহ করছিস নিখিল? কিরে, ঠাকুরের গয়না চুরি হয়নি তো? না আদিত্যদা, ঠাকুরের গয়না চুরি হয়নি, কিন্তু চোর চুরি করতে এসেছিল, সে আমরা টাইমে চলে এসেছি বলে চুরি করতে পারেনি, মনে হচ্ছে পালিয়েছে। কি যে হলো না আমি কিছু বুঝতেই পারলাম না, মানে এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, ভেরি সলিড রে। প্লিজ, ইটস টোটালি ফাইন, তাই তো তোমাকে ডিস্টার্ব করিনি। আর এক কাজ কর না, বড় মা জেঠুমনিকে একটু জানিয়ে দে, আমি বলেছি আসার পরেই আমি ফোন করে দেবো, ওরা খুব টেনশন করছে, ঠাকুরের গয়না চুরি হয়নি শুনলে একটু শান্তি পাবে। কারেক্ট, একটু দেখ না। হ্যাঁ, আমি ফোন করে দিচ্ছি। আরে কি হলো, ওরা কোথায়? ওরা নেই স্যার। বলছিস কি? হ্যাঁ, তাহলে গেল কোথায়? আমি প্যান্ডেলের আশেপাশে খুঁজে দেখলাম, কোথাও নেই স্যার। আমার মনে হয় যেন ওরা প্যান্ডেলের পিছনে নর্দমার দিক দিয়ে পালিয়ে গেছে। কি ব্যাপার, তোমার ওয়ার্কাররা এইভাবে পালিয়ে গেল কেন? তার মানে নিশ্চয়ই ওদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল। আমি তোমাকে আগেই বলেছিলাম সবার পরিচয় পত্র নিয়ে এখানে কাজে রাখতে, সেটা করো। মোরওভার তুমি আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছো যে সবার পরিচয়পত্র তোমার কাছে আছে। সরি স্যার, মানে ওই দুজন লোক ছাড়া সকলেরই আমি আই কার্ড দেখে নিয়েছিলাম, কিন্তু ওই তাড়াহুড়োর মাথায় ওই দুটো লোকেরই দেখা হয়নি। এই গাফিলতিটা হবে কেন? আমি চাইলে এক্ষুনি তোমাকে এখান থেকে বার করে দিতে পারি। এনিওয়েজ, ওদেরকে যারা পাঠিয়েছিল তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। উদ্বোধন, তারপর পূজো শুরু হয়ে যাবে। শোনো না, আমি ভাবছি আজ রাতটা বরং আমি প্যান্ডেলেই থেকে যাই। সে কি শ্যামা, তুমি সারা রাত এখানে থাকবে মানে? তোমার কালকে এত বড় প্রোগ্রাম। হ্যাঁ, কালকে তো অঙ্কিতা আসবে, তোমাকে গান গাইতে হবে, আর বাবা উদ্বোধন করবে, সারা এখানে বসে থাকলে হবে? কত কাজ আছে বলো তো। হ্যাঁ তাই তো। বরদাদা, আমার কোনো অসুবিধা হবে না, আপনারা আমাকে নিয়ে এভাবে চিন্তা করবেন না। দেখুন, আচ্ছা প্যান্ডেলে হলো, তারপর আমার মনে হয় যে প্যান্ডেলে থাকাটা আমার খুব জরুরি। আর কাল যখন তোমার শরীর খারাপ হবে তখন কি হবে একটু শুনি, সব প্রোগ্রামগুলো কি হবে? দেখো, আমার রাত জাগার অভ্যেস আছে, তাছাড়া এত কিছু ঘটে যাওয়ার পর আমি বাড়িতে গিয়েও দু চোখের পাতা এক করতে পারবো না। তাছাড়া এখানে সিসিটিভি ক্যামেরার মনিটরে সব সময় একজন কাউকে থাকা দরকার। শ্যামা, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। মেজা ভাই, তুই পুলিশকে জানিয়েছিস? হ্যাঁ, আমি পুলিশে ইনফর্ম করেছি। ঠিক আছে, একটা কথা সবাই শুনে রাখো, ওয়ার্কারদের মধ্যে একজন অলওয়েজ এখানে স্টেশন থাকবে, যদি সে কোথাও উঠে যাওয়ার চেষ্টা করে তাহলে এখানে অন্য কাউকে বসিয়ে রাখবে। মেজা ভাই, তুই একটা কাজ কর, ওদেরকে নিয়ে চারজনের একটা টিম করে দে। ঠিক আছে। চিন্তা করবেন না নিখিল বাবু, আমরা এসে পড়েছি। সিকিউরিটি গার্ড ছাড়াও আমি আলাদা পুলিশ প্রোটেকশন বসিয়ে দিয়েছি, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা এখান থেকে যান। ও হ্যাঁ, আপনাদের সুপারভাইজার কে আছেন? স্যার আমি আমি। আপনি এখানে থাকুন। শ্যামা,
অফিসার তো বলছেন উনি পুলিশ প্রোটেকশন দেবেন, তাই আমার মনে হয় তোমাদের রাত জাগার কোনো দরকার নেই। আদিত্যদা, পুলিশ থাকলেও আমার টেনশন কমবে না, আর আমাকে ক্ষমা করবেন। দেখুন, এই মুহূর্তে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। শ্যামা প্লিজ, পুলিশকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। তাছাড়া ওরা এখানে থাকলে কেউ চুরি করার সাহস পাবেও না। আমার কথাটা ঠান্ডা মাথায় শোনো, তোমার ফোনে আমি সিসিটিভি অ্যাপটা আবার ডাউনলোড করে দিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে ভালোভাবে দেখো, বাড়িতে গেলে তুমি একটু রেস্টও পাবে। প্লিজ একটু ভাব। কি হলো শ্যামা, কি ভাবছো? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, পুরো প্যান্ডেলটাই আমরা ঘিরে রেখেছি, একটা মাছি পর্যন্ত বলতে পারবে না। আর আপনি এত বড় একজন গায়িকা আর এই পুজো কমিটির সম্পাদিকা, এই পুজোটা যাতে নির্বিঘ্নে হয় সেটা দায়িত্ব আমাদের। আপনারা কোনো ভয় করবেন না, পুজোটা ভালো করে এনজয় করুন, কাল থেকে সবাই শারদীয়ার আনন্দে মেতে উঠুন। শ্যামা, ভয় পাওয়ার আর কিছু নেই, চলো এবার আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে সিসিটিভিতে সব মনিটর করে নিই। চলো ছোট কর্তা, একটু এদিকে শোনো। দেখো, তুমি অন্তত আমার টেনশনের কারণটা বোঝার চেষ্টা করো। তুমি তো জানো যে এখন আমাদের কি অবস্থা চলছে, ব্যবসার প্রজেক্টের জন্য আমাদের বাড়িটা বন্ধ দিতে হচ্ছে, তারপর এদিকে আবার কোটি কোটি টাকার গয়না। তুমি বুঝতে পারছো, এই এত গয়নার মধ্যে থেকে যদি কোনো একটা গয়না চুরি হয়েছে বা কোনো কারণে কোনো গয়নার ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু আমরা অনেক বড় একটা অসুবিধার মধ্যে পড়ে যাব। তখন এতগুলো টাকা আমরা কোথা থেকে জোগাড় করব? দেখো, তাই আমার মনে হয় যে আজ রাতটা আমার এখানে থেকে যাওয়াই ভালো। নিজে দাঁড়িয়ে থেকে আমি সবটা পাহারা দিতে চাই। কিন্তু শ্যামা, কারো যদি ক্ষতি করার মানসিকতা থেকে থাকে আর সে নিরুপায় হয়ে যায়, তখন যা ইচ্ছে করতে পারে, এখানে ব্লাস্ট করতে পারে, গুলি চালাতে পারে, তুমি কি করবে আমাকে একটু বলো তো। শোনো, পুলিশকে নিজের কাজ করতে দাও, ওরা পুরো ব্যাপারটা সামলে নেবে। শ্যামা শ্যামা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। যখন থেকে আমরা ডিসিশন নিয়েছি যে অরিজিনাল গয়না দিয়ে আমরা সাজাবো, তখন থেকে আমরা জানতাম যে এটা ভীষণ রিস্কি। এখন টেনশন নিয়ে ভয় পেয়ে কোনো লাভ নেই শ্যামা, এইভাবে টেনশন নিলে পুজোটা মাটি হয়ে যাবে। শ্যামা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ এখন ঘরে চলো। আমি বরং অফিসারদের সাথে কথা বলছি, যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে বলছি। অফিসার, ওই যে দুজন লোক যারা পালিয়েছে তাদেরকে ধরার ব্যবস্থা করুন। সিসিটিভিতে ওদের দেখা গেছে, কিন্তু ওদের মুখ বাঁধা আর পিকচার কোয়ালিটিটাও ভালো নয়, ফেটে যাচ্ছে। প্লিজ ওদেরকে ট্র্যাক করার চেষ্টা করুন, কেউ না কেউ তো ওদেরকে এখানে পাঠিয়েছে, রাইট? একটা কাজ করুন, আপনি আমাদের সুপারভাইজারের সাথে কথা বলে নিন, কিন্তু ইনভেস্টিগেট করুন ভালোভাবে। আর শুধু তাই না অফিসার, আমাদের বাড়ি ঢুকে আমার ফোনটা পর্যন্ত তারা চুরি করে নিয়েছিল। খুব ভালো করে জানতো যে সিসিটিভি ক্যামেরার একটা আমার ফোনে ডাউনলোড আছে, আর সেখান থেকে আমি সবটা দেখতে পাবো। সেখানেই তো আমাদের সন্দেহটা হচ্ছে। আপনাদের বাড়িতে ঢুকে, শুধু বাড়িতে নয়, কৃষ্ণকলি দেবী কোন ঘরে থাকেন সেই ঘরে ঢুকে মোবাইলটা চুরি করল। সাহস তো কম নয় নিখিলবাবু, আমার তো মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে।